आकाश तो मेघला जेओ ना को एकला एखोनी नामबे। গান বহু শাখী, যার প্রতিটি শাখাকেই ভাবা যেতে পারে মহত্তম। হৃদয়স্পর্শী সুর ও শব্দের গাঁথুনিতে প্রতিটি গীতি কবিতা হয়ে ওঠে মনোমুগ্ধকর, মানব মনে যা রেখাপাত করে গভীরভাবে। তেমনই ভাবের, শব্দের, সুরের, ছন্দের, মেজাজের, পরিবেশের বহুমাত্রিকতায় বাংলার সঙ্গীত ভুবনে খ্যাতিমান বাঙালি সতীনাথ মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই সতীনাথ ছিলেন সঙ্গীতানুরাগী। সুর মাথায় এলেই হতেন দিকশূন্য। গান আসলো তো সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাতেই কথা লিখে ফেলতেন, নোটেশন করতেন। চাঁদনি রাতে গাড়িতে যেতে যেতে হঠাৎই লিখে ফেলেছেন, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো। যদি দীপ জ্বালাতে নাহি পারো। নতুন গানের সুর ভাজতে গিয়ে একবার বেখেয়ালে নিয়ম ভেঙে থানাতেও গেছেন সতীনাথ। ভুল জায়গায় পার্কিং করায় ট্রাফিক পুলিশ সোজা পার্ক স্ট্রিট থানায় ধরে নিয়ে যান তাকে। তাতেও যেন হুশ নেই, থানার চেয়ারে বসেই সুর লাগাচ্ছেন। আহা মন কেমন কেমন করে সইতে কি রইতে পারি। গান চর্চার ব্যাপারে সতীনাথ ছিলেন গভীর মনোযোগী। ঘরের মধ্যেই দিনরাত চলত টানা রেওয়াজ। রেওয়াজে এতটাই মশগুল থাকতেন ঘরের আলো জ্বালাতেও ভুলে যেতেন। একদিন কেউ একজন ঘরে ঢুকে দেখেন মশার চাদরে যেন ঢাকা পড়েছেন সতীনাথ। তাও আপন মনে গলা সেধে চলেছেন তিনি। নিয়ম করে 7-8 ঘন্টা রেওয়াজ না করলে যেন স্বস্তি হতো না তার। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গান। সতীনাথের প্রথম স্ত্রীর অকাল মৃত্যুর পর তিনি বিয়ে করেন কণ্ঠশিল্পী উৎপলা সেনকে। থার্ড ওয়েভ নারীবাদীদের চিন্তা ভাবনার চেয়েও তিনি ছিলেন স্ত্রীর প্রতি কেয়ারিং। সবসময় চাইতেন শিল্পী হিসেবে উৎপলা সেনই নাম করুক। একবার উৎপলা সেনের এক রেকর্ড হবে স্টুডিওতে, কিন্তু তার আগেই যন্ত্রশিল্পী অসুস্থ হয়ে পড়ে। এরপর তিনি সারা রাত চেষ্টা করে হারমোনিয়ামে সেই পিয়ানোর এফেক্ট এনে ফেলেন। দুনিয়ার রসাতলে গেলেও গানের কাজে হাত দিলে তিনি অর্জুন। পাখির চোখটি ছাড়া কিছুই দেখতেন না। গান ও সুরকে নতুনত্ব বৈচিত্র্যময় করে তোলাই ছিল সতীনাথের উদ্দেশ্য। বিভিন্ন রাগ রাগিনীর সংমিশ্রণে তিনি সৃষ্টি করেছেন নতুন নতুন সুরের। মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় তার কর্ম। সতীনাথ মুখোপাধ্যায়ও নিজের কর্মগুণে অমরত্ব হয়ে আছেন শ্রোতার হৃদয়ে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।